স্যার আপনি ছেলে এবং মেয়েদের বিভিন্ন ধরনের ইউরিন রিলেটেড ঘন ঘন প্রস্রাব হওয়া বা জ্বালা পোড়া হওয়া এই রিলেটেড অনেক ধরনের প্রবলেমের কথা বলেছেন বা এক্ষেত্রে কী করণীয় সেই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত বলেছেন। এখন আপনার কাছে জানতে চাই এই ধরনের প্রবলেম ছেলে বা মেয়ে যার ক্ষেত্রেই হোক না কেন, এই রোগের ক্ষেত্রে আসলে কী কী ধরনের টেস্ট আপনারা করে থাকেন এবং সর্বোপরি জানতে চাই যে এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের কী করা উচিত। আচ্ছা, প্রথম কথা যেটা বলি যে এই রোগটা ইউরিনা রিলেটেড প্রবলেম হলে আপনাদের ইউরোলজিস্টের কাছে যেতে হবে, তাহলে হয়রানি হবে না, বারবার ডাক্তারের কাছে যেতে হবে না। প্রথমে আমরা রোগীর সিমটম দেখে ইউরিন টেস্ট করি, ইউরিন রুটিন কালচার, তাতে ইনফেকশন আছে কি না বোঝা যায়। তারপরে একটা সিম্পল আল্ট্রাসাউন্ড অব দ্য কেউবি রিজিয়ন করি, মানে ব্লাড আর কিডনি যে কোনো পাথর বা অন্য কোনো প্রস্টেট বড় আছে কিনা, ইউরিনের একটা ফ্লো দেখি, অনেক সময় প্রস্টেট ক্যান্সার চিন্তা করলে পিএসএ করি। এইগুলো মোটামুটি পরীক্ষা, এগুলো দিয়ে মোটামুটি 100% ডায়াগনোসিস করা যায় যে কী কারণে এরা হচ্ছে, এবং তারপরে ওর কারণ অনুযায়ী চিকিৎসা। ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক, প্রস্টেট বড় হলে আজকাল ভালো ভালো মেডিসিন হয়েছে ওটা দিয়ে চিকিৎসা হয়ে যায়, ক্যান্সার হলে বায়োপসি নিয়ে অপারেশন করা যায়, এটা 100% কিওর হয়ে যায়। সো ব্লাডার স্টোন হলে আমরা আজকাল কাটিও না, মেশিনের সাহায্যে ওটা বের করে দিই, ব্লাডার কিডনি স্টোন। সো প্রত্যেকটা জিনিসেরই চিকিৎসা আছে। সো এই যে সিমটমগুলো আজ আমরা আলোচনা করলাম, এগুলো প্রিভেন্টের জন্য প্রথম কথা হচ্ছে যে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি মানে 2 লিটার হতে পারে, 3 লিটার, ডিপেন্ডিং অন আপনি কী কাজ করছেন। এবং পেশাবের রঙটা যেন ক্লিয়ার থাকে, গাঢ় না হয়, ইনফেকশন না হয়। লাল পেশাব হলে, সব থেকে ইম্পর্টেন্ট, লাল পেশাব হলে রক্ত যেতে পারে, সেটা খুবই একটা সিরিয়াস কন্ডিশন, এর জন্য অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। একবার লাল পেশাব হলেই আমরা বলি ডাক্তারের কাছে যেতে, কারণ ক্যান্সার থেকে শুরু করে স্টোন অনেক খারাপ অসুখে প্রস্রাবে রক্ত যায়। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত বিস্তারিতভাবে আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে এবং দর্শকদের অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কী থাকছে। আমাদের বোনস বা যে কোনো জয়েন্ট কয়েকটা বোনসের সমন্বয়ে তৈরি, যে কোনো হাড় দিয়ে তৈরি হয়ে থাকে। এই হাড়গুলো একটা বন্ধনীর মাধ্যমে আমাদের জয়েন্টটাকে সুস্থির করে রাখে। এই বন্ধনীটা মেইনলি কাজ করে লিগামেন্ট নামক একটা আমাদের যে মানে স্ট্রাকচার, যেটা রশির মতো জিনিস যেটাকে জয়েন্টটাকে ধরে রাখে। এই লিগামেন্টই আমাদের জয়েন্টের মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।